আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল এডি এর আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু ওয়াটারপ্রুফ গার্ডেন লাইট দেখাবো যেগুলোকে কেউ কেউ গার্ডেন লাইট বলে থাকেন বা বাউন্ডারি লাইট বলা যেতে পারে বা আউটডোর ল্যাম্প সেট বলা যেতে পারে তো দর্শক এইগুলো বেসিক্যালি গার্ডেন পারপাসে বেশি ইউজ হয় এবং এছাড়াও যে বাইরের যেখানে হচ্ছে গিয়ে বাসার বাউন্ডারি ওয়াল বা গেট লাইট হিসেবে ইউজ করা হয়ে থাকে দর্শক এগুলা ফিক্স কালারের মানে সিঙ্গেল কালার একটা একটা কালারই সেইটাও পাওয়া যায় এবং অটোমেটিক যে চেঞ্জিং অর্থাৎ আর বলি বা মাল্টি কালার বলি আমরা এটা সেই ধরনেরও পাওয়া যায় এবং এছাড়াও দর্শক এটার বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের পাওয়া যায় এটা যেমন দেখতে পাচ্ছেন দর্শক দুই ফিট সাইজের এমন এক ফিট সাইজের পাওয়া পাওয়া যায় বা এইগুলোর ভেতরে আরেকটু মোটা যেই সেটগুলো সেইগুলো আমাদের কাছে আছে দর্শক আপনারা পর্যায়ক্রমে আমাদের থেকে সেগুলোও নিতে পারেন এবং দোকানদার ভাইরা যারা আছেন যারা সরাসরি পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এবং আমাদের থেকে আপনারা পাইকারি মূল্যে সর্বনিম্ন মূল্যে আপনারা প্রোডাক্টগুলো পেতে পারেন তো দর্শক এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের আরেকটু বিস্তারিত দেখাবো তো দর্শক এই প্রোডাক্টগুলোর ভেতরে যেভাবে ওয়াটারপ্রুফ ব্যাপারটা ইনশিওর করা হয়ে থাকে আপনারা এখানে যদি দেখেন যে ভেতরে একটা আইপি সিক্সটি সিক্স ড্রাইভার থাকে যে ড্রাইভারটাও ওয়াটারপ্রুফ এবং এটা মেটাল ড্রাইভার কোনো প্লাস্টিকের যে গতানুগতিক প্যানেল সার্ভেসের ভেতরে যে প্লাস্টিকের এক ধরনের ড্রাইভার থাকে দর্শক আপনারা দেখেন যে এই ধরনের প্লাস্টিকের ড্রাইভার থাকে তো এই প্লাস্টিক বডির ড্রাইভার বা নর্মাল কোনো ড্রাইভার না এটা মেটাল বডির ড্রাইভার থাকে ভেতরে এই যেমনটি দেখতে পাচ্ছেন এবং দর্শক এইখানে হচ্ছে গিয়ে যে বাবল হেডটা থাকে এই বাবল হেডের এই আপনার চাইলে এটা খুলেও দেখতে পারেন দেখে নিতে পারেন যে এই এইখানে হচ্ছে ভেতরে চিপসগুলো থাকে এবং এই যে শেষ মাথা দর্শক দেখতে পাচ্ছেন যে বাবল হেডের যে শেষ মাথাটা এইখানে সিলিকন করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে এখানে বেশ সরু একটা সিলিকন দেওয়া থাকে যাতে করে এখানে কোনো পানি না ঢুকে এবং ভেতরে যে চিপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন চিপসগুলো বেসিক্যালি ইপিস্টার ড্রাইভারের ইপিস্টার চিপসের এবং আইসোলেশন ড্রাইভারের সাথে যে চিপসটা থাকে আর কি ইপিস্টার চিপস তো দর্শক এই এই বডিটা হয় অ্যালুমিনিয়ামের বেসিক্যালি এটা দেখতে অনেকটা মনে হয় যে প্লাস্টিক প্লাস্টিক টাইপের কিন্তু না দর্শক এটা মেটালিক বডি এবং দর্শক এই 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 ইয়াটাও অনেক বেশি সলিড হয় এই ক্রিস্টাল ক্লিয়ার যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনি স্টোন টাইপের ইয়াটা দেখতে পাচ্ছেন বডিটা দেখতে পাচ্ছেন এটাও বেসিক্যালি বেশ ভালো মানের হয় এবং হেভি হয় তো দর্শক এই প্রোডাক্টগুলোর আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এইগুলা খুবই বিদ্যুৎ সাশ্রয়ী খুবই অল্প ওয়াটে আপনাকে প খুব চমৎকার একটা আলো দিয়ে থাকে এবং বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং এটার যে লুকটা মানে আউটলুকটা খুব চমৎকার হয়ে থাকে তো দর্শক আপনাদের বাসাবাড়ির বাইরে কিংবা বাগানে কিংবা বাউন্ডারি ওয়াল সাজাতে আপনারা এই ধরনের গেট গুলো ইউজ করতে পারেন এবং এছাড়াও নন এলইডি যে হোল্ডার সিস্টেম আছে সেগুলো আমাদের কাছে अवेलेबल আছে এরকম বিভিন্ন ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে সেগুলো আপনারা ডেসক্রিপশনটা ফলো করতে পারেন ডেসক্রিপশনে আমাদের কিছু লিংক দেওয়া আছে সেখানেও আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমাদের প্লে লিস্টটাও দেখে নিতে পারেন সেখানে আরও বিভিন্ন ধরনের লাইটিং সামগ্রী ব্যাপারে রিভিউ দেওয়া আছে তো দর্শক এই প্রোডাক্টগুলো আমাদের থেকে কিভাবে সংগ্রহ করবেন এবং দাম কি এই ব্যাপারে বিস্তারিত আরও যদি আপনাদের কোনো তথ্য থাকে এই লাইটগুলোর ব্যাপারে সেগুলো জানতে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের আমাদের রয়েল এডি লাইটিংয়ের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আমার নাম্বার দেওয়া আছে সেখানে ইমেই এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আমাদেরকে মেসেজও করতে পারেন কিংবা সেখানে কল করতে পারেন সরাসরি অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন খন্দকার ইলেকট্রিক মার্কেটে নবাবপুরে আসসালামু আলাইকুম